ভাই, হুট করে দেখলাম কি ওই ওই যে উড়ান খাটালো আছে না, ওইটা দিয়ে একটা ক্রিমিনাল বান্ডেল উড়ে যাচ্ছে। আর সাথে সাথে আমি স্ক্রিন রেকর্ডার ডাউন করে নিছি, আর এইখান থেকে আমিও উড়ে যাব। ঠিক আছে, ওইটা ক্রিমিনাল বান্ডেল ছিল, আমি 100% শিওর। একটারাই লাস্টে উড়ে যেতে দেখছি, আগে গেছে কিনা জানি না, বাট একটারাই দেখছি আমি ঘরের আড়াল থেকে। ঠিক আছে, আর ওইটা যে ক্রিমিনাল বান্ডেল ছিল এটা আমি 100% শিওর। দাঁড়ান দেখি, যে এইখানে একটু আস্তে করে উঠতে হবে, রিল্যাক্সে রিল্যাক্সে যাইতে হবে। আশপাশে আছে যে ওরা, এটা উঁচু উঁচু উপরে, এটা একটা হিপ হপ, একটা হিপ হপ, একটা হিপ হপ, একটা হিপ হপ। পিছনেও আমার হিপ হপ কি করে, মারবো না। আই সেই টিমিং ভাই, আই সেই মানে অটোমেটিক টিমিং, দেখছেন এটা হচ্ছে ভাই খেলা, অটোমেটিক টিমিং। ওর বাকি টিমমেট গুলাও ওই যে দেখেন, আরো একটা হিপ হপ বেড়ে আছে এখান থেকে। ওই যে ক্রিমিনাল বলছিলাম না, যে একটা ক্রিমিনাল আছে ওইটারে দেখছিলাম আমি। আমি ওদেরকে ফুলের রিমোট দিতে থাকি, ফুলের রিমোট দিতে থাকি। ওই যে দেখেন আরো একটা বেরোয় আছে গর্ত থেকে, আরো একটা কোট থেকে বেরোয় আছে। এটার গেটা প্রায় আমারটার মতো সেম সেম। আসলে সত্যি বলতে একটা হিপ হপ ক্রিমিনালই বুঝতে পারে অন্য একজন হিপ হপের কষ্ট। ঠিক আছে, এই কারণে তারা মূলত টিম আপ করছে। আমি চাইলে কিন্তু এদেরকে মারতে পারতাম, হয়তো ওরা আমারে মারতে পারতো, কিন্তু এটা করবে না। কারণ ভাই, একজন হিপ হপ ক্রিমিনাল অন্য একজন হিপ হপের কষ্ট বুঝবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, অন্য সবাই তো ভাই মারামারি করে সবার মতো, তো আর আমরা নিজেরা নিজেরা ঠিক আছে সেম না, তাই না? দেখেন ইমোট ইমোট পার্টি শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু কত সুন্দর, কত সুন্দর ভাবে মেরে দিল ভাই। ঠিক এই জন্য আমি বলি ভাই, হিপ হপ ক্রিমিনাল মারতে পারলেই লোল দেবেন, মারতে পারলেই লোল দেবেন, কোনো থাক নেই।